নন্দকুমার 116-এর বি জাতীয় সড়ক দিয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার দিকে আসছিল শুভেন্দুবাবুর কনভয়। আর সেই সময় একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় শুভেন্দুবাবুর কনভয়ের একটি গাড়ি। যদিও শুভেন্দুবাবু নিরাপদে রয়েছে, আটক করা হয়েছে ট্রাকের চালককে। কনভয়ে থাকা শুভেন্দুবাবুর নিরাপত্তা রক্ষী আহত হয়েছে বলে জানা গিয়েছে। আগেও এই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর কনভয়। আবার ফের দুর্ঘটনা ঘটল। শুভেন্দুবাবু কি নন্দকুমারের দিকে যাচ্ছিল? কেউ ইনজয়েড আছে নাকি স্যার?